বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা ও গমসার সরবরাহ করায় রাশিয়ার ভুঁয়সে প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটাস্কির বিদায়ের সাক্ষাতে এ প্রশংসা করেন তিনি অন্তর্বর্তী সরকারকে রূপপুর প্রকল্পে অর্থ দেওয়ার সমস্যার সমাধানের পাশাপাশি রাশিয়ার আরও বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন তিনি এ সময় রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি প্রধান উপদেষ্টাকে জানান এ সময় উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসান মৃধা